বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, লেকচারার উত্তর আধুনিক ল কলেজ এবং চেয়ারম্যান ট্রেনার মানবাধিকার সংস্থা লিগাল অ্যাকশন বাংলাদেশ। আজকে আমি আলোচনা করব ব্রিটিশ কনস্টিটিউশনের উৎস বা ব্রিটিশ সংবিধানের উৎস। কালের বিবর্তনে ব্রিটিশ সংবিধান আজকে উন্নতির শিখরে পৌঁছেছে। আজকে আমরা গ্রেট ব্রিটেনকে বলি গণতন্ত্রের সূতিকাগার, মানবাধিকারের উৎস বা মানবাধিকারের পূর্ণভূমি। কিন্তু প্রকৃতপক্ষে কোনো এক সময় এই ব্রিটিশে জনগণের কোনো অধিকার ছিল না, জনগণ ছিল নিপীড়িত, নির্যাতিত এবং অবহেলিত। রাজার ইচ্ছাই ছিল শাসন, রাজা যা বলতেন সেটিই ছিল শাসন, সেটিই ছিল বিচার। কিন্তু কালের বিবর্তমানে মানুষের মাঝে ন্যায় বিচারের জন্য যখন তারা স্বেচ্ছার হয়ে ওঠে, ঠিক তখনই যুগে যুগে সময়ের পরিক্রমায় এই সংবিধান বিকশিত হয়, মানবাধিকার বিকশিত হয়। প্রকৃতপক্ষে কোনো এক সময় ব্রিটিশে গণতন্ত্র, মানবাধিকার বা মৌলিক অধিকার বলতে কিছুই ছিল না। আজকে ব্রিটিশ সংবিধানের উৎসে যে বিষয়গুলো প্রথম আলোচনা করব, তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রিটিশ সংবিধানের যে ম্যাগনা কার্টার কথা বলা হয় 1215 সালের, সে বিষয়টি আলোচনা করব। তবে এ প্রসঙ্গে আমি প্রখ্যাত আইনবিদ এরশাদুল বারী স্যারের একটি উদ্ধৃতি আমি এখানে কোট করছি। সেটি হচ্ছে, মানবাধিকার ধারণার বিকাশ ঘটে স্বেচ্ছাচারী শাসকের স্বেচ্ছাতন্ত্রের ফল হিসাবে, যখন অত্যাচারী ও স্বেচ্ছাচারী সরকার সমূহের সকল অধিকার এবং সকল মানবাধিকার যখন শেষ পর্যায়ে পৌঁছে যায় এবং এই স্বেচ্ছাচারী ব্যবহারের বিরুদ্ধে মানুষের অধিকার একটি স্লোগান রচিত হয়। এবার আসি ইংল্যান্ডের মানবাধিকারের যে চারটি পর্যায়, তার এক নম্বরে আছে 1215 সালের ম্যাগনা কার্টা, 1628 সালের পিটিশন অফ রাইটস, 1688 সালের বিল অফ রাইটস এবং 1701 সালের অ্যাক্ট অফ সেটেলমেন্ট। ম্যাগনা কার্টা কি? 1215 সালে রাজা এবং বিত্তশালীদের মাঝে একটি চুক্তি সম্পাদিত হয়, একটি সনদ স্বাক্ষরিত হয়, যে সনদটিকে বলা হয় কি স্টোন অফ দ্য ইংলিশ লিবার্টি বা মানবাধিকারের চাবিকাঠি। এ প্রসঙ্গে ইংরেজ আইনবিদ মন্তব্য করেন, দ্য পিটিশন অফ রাইটস, দ্য বিল অফ রাইটস অ্যান্ড দ্য ম্যাগনা কার্টা ইজ দ্য কনস্টিটিউশন অফ বাইবেল অফ দ্য ইংলিশ কনস্টিটিউশন। অর্থাৎ পিটিশন অফ রাইটস, বিল অফ রাইটস এবং ম্যাগনা কার্টা, এটি হচ্ছে ইংল্যান্ডের মানবাধিকারের বিকাশের অন্যতম দলিল। এবার আসছি পিটিশন অফ রাইটস। পিটিশন অফ রাইটস কি? 1628 সালের পিটিশন অফ রাইটস মানবাধিকার বিকাশের দ্বিতীয় দলিল। এই বিলের মাধ্যমে জনগণের কয়েকটি অধিকার স্বীকৃত হয়, কৌশলগত কারণে পিটিশন আকারে সেগুলিকে রাজার বরাবর পেশ করা হয়, যাতে করে রাজা সেগুলিকে ইগনোর করতে না পারেন বা অসম্মতি প্রদান করতে না পারেন। যে চারটি শর্ত এই পিটিশন অফ রাইটসের মধ্যে ছিল, তার মধ্যে অন্যতম ছিল যে উইদাউট কনসেন্ট অফ দ্য পার্লামেন্ট নো ট্যাক্স উইল বি ইম্পোজ আপন দ্য পিপুল অফ দ্য ইংল্যান্ড। অর্থাৎ পার্লামেন্টের অনুমোদন ব্যতীত ট্যাক্স জনগণের উপরে আরোপ করা যাবে না। নো ওয়ান শ্যাল বি রিমেইন ক্যাপটিভ এক্সেপ্ট শো কজ, কারণ দর্শানো ব্যতীত কাউকেই বন্দি করে রাখা যাবে না। এবং নো ট্রুপস উইল রিমেইন অর স্টে এনি হাউস এক্সেপ্ট দ্য কনসেন্ট অফ দ্য প্রেয়ার কনসেন্ট অফ দ্য হাউস ওনার। অর্থাৎ গৃহকর্তার অনুমতি ব্যতীত সেনাবাহিনীর কোনো সদস্য কোনো গৃহে অবস্থান করতে পারবেন না। এবং শুধু তাই নয়, রাজা বা রানী কর্তৃক আইন প্রসিডিংয়ের জন্য কমিশন জারি করা যাবে না। এই চারটি শর্ত ছিল পিটিশন অফ রাইটস, যা পরবর্তীতে কালের বিবর্তমানে ব্রিটিশ সংবিধানে সংশোধিত হয় এবং ব্রিটিশ সংবিধানের উৎকর্ষ সাধনে বেশ অবদানও স্বীকৃত হয়। এরপর আসি তৃতীয় যে বিলটি ছিল, সেটি ছিল বিল অফ রাইটস। 1688 সালের প্রণীত এ বিলের রাজা বা রানী কর্তৃক স্বেচ্ছাচারীভাবে আদালত গঠনের অধিকারকে হ্রাস করা হয় বা খর্ব করা হয়। এর মাধ্যমে রাজার নিকট প্রজাগণ
তাদের অধিকার এবং তাদের আবেদন নিবেদন এবং পার্লামেন্টের সদস্যদের তর্কে বা বিতর্কে অংশগ্রহণ করানোর অধিকার স্বীকৃত হয়। এরপর 1701 সালের অ্যাক্ট অফ সেটেলমেন্ট, এই 1701 সালের প্রণীত এই আইনের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা স্বীকৃত হয়। লাভজনক পদে থেকে নির্বাচন করতে পারবে কি না তা এই আইনের বিকাশ হিসেবে আজও বিবর্তিত হয়ে আসছে। পৃথিবীর বিভিন্ন দেশে ইভেন বাংলাদেশেও এই বিষয়টি স্বীকৃত যে কোনো ব্যক্তি সরকারের কোনো লাভজনক পদে আসীন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং বিধিবদ্ধ আইন, ব্রিটিশ সরকারের ক্ষমতা কার্যাবলী, ভোটাধিকার, নির্বাচন সংক্রান্ত বিধানাবলী এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষমতা কার্যাবলী এই বিধিবদ্ধ আইনে বর্ণিত হয়েছে। যেমন 1780 এবং 1816 সালের হেবিয়াস কর্পাস অ্যাক্ট এবং 1911 এবং 1949 সালের পার্লামেন্ট অ্যাক্ট এবং 1849 সালের রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অ্যাক্ট এবং এছাড়া প্রথা বা কাস্টমস, ব্রিটিশ সংবিধানের প্রথাকে মেনে চলা একটি রেওয়াজ এবং প্রথা সামাজিক আচরণ, প্রথা পালনে সামাজিক বাধ্যবাধকতা রয়েছে যা আইনের মতো পালনে বাধ্যকর বা সবাই মেনে চলতে বাধ্য। একইভাবে বিচারকের সিদ্ধান্ত, ব্রিটিশ সরকার এবং জনগণের মধ্যে যখন কোনো বিরোধের উৎপত্তি হয় তখন ওই বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিচারক যে সকল সিদ্ধান্ত প্রদান করতেন সেই সকল সিদ্ধান্ত ব্রিটিশ সংবিধানের উৎসে স্বীকৃত হয়, সিদ্ধান্ত গ্রহণ করতে ও সহজ হয়। অধীনস্থ আইন, পার্লামেন্ট প্রণীত আইনের ক্ষমতা বলে পার্লামেন্টের অধীনস্থ অন্যান্য বা সরকারের অন্যান্য সংগঠন, অন্যান্য সংস্থা যে আইন বা যে বিধানগুলোকে প্রণয়ন করেছে সেগুলো ব্রিটিশ সংবিধানের উৎসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাধারণ আইন ব্রিটেনের চিরাচরিত রীতিনীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেমন ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং জুরির বিচার প্রভৃতি সব কিছুই এই সাধারণ আইন কর্তৃক স্বীকৃত হয়েছে। এছাড়া সন্ধি চুক্তি, ব্রিটিশ সরকার তৎকালীন সময় যে সকল রাষ্ট্র বা গোষ্ঠীর সঙ্গে যে সন্ধি চুক্তি সম্পাদন করেছিলেন সেই সকল সন্ধি চুক্তির শর্তাবলীও ব্রিটিশ সংবিধানের উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বিভিন্ন আইনবিদদের রচিত রচনাবলী বা গ্রন্থাবলীও ব্রিটিশ সংবিধানের উৎসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন ইংলিশ কনস্টিটিউশন রচনা করেছিলেন বেগার্টস এবং পার্লামেন্টারি প্র্যাকটিস এটি রচনা করেছিলেন মেস। এই সমস্ত আইনবিদদের রচিত গ্রন্থাবলীও ব্রিটিশ সংবিধানের উৎকর্ষ সাধনের বা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া শাসনতান্ত্রিক রীতিনীতি, এই প্রসঙ্গে ব্রিটিশ আইনবিদ মার্শাল ও বেস ব্রিটিশ আইনবিদ মুভির মতে শাসনতান্ত্রিক রীতিনীতি বলতে এমন কতকগুলি প্রথাকে বোঝায় যা জনগণ মেনে চলতে বাধ্য কিন্তু আইন কর্তৃক বা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। অতএব ব্রিটিশ সংবিধানের উৎসর ক্ষেত্রে একদিনে এটি বিকশিত হয়নি, এটি বিভিন্ন আইনবিদের রচিত রচনা, আদালতের সিদ্ধান্ত এবং বিভিন্ন সময়ে জনগণের ব্যাপক দাবির প্রেক্ষিতে বিভিন্ন বিল সমূহ অনুমোদনের প্রেক্ষাপটে সেই সকল থেকে একটু রেনোভেশন পরিবর্তন পরিমার্জন করে আজকে ব্রিটিশ সংবিধান সবচাইতে উদারনৈতিক এবং সংবিধান বা উদার গণতান্ত্রিক রাষ্ট্রে ব্রিটিশ উন্নীত হয়েছে। এটি ছিল ব্রিটিশ সংবিধানের উৎকর্ষ। ধন্যবাদ সবাইকে।